মৃত্যু উপর থেকে পড়ে যাওয়ার ফলেই হয়েছে। মেজর হ্যামারেট আর প্রচুর রক্তক্ষরণের ফলে আমি ওদের জামা কাপড় সব ফরেন্সিকে পাঠিয়ে দিয়েছি। ভিকটিমের স্ত্রী রেশমি শর্মা মারাত্মক ভাবে জখম, একাধিকবার স্ট্যাবিং করা হয়েছে, আর প্রচুর রক্তক্ষরণ এই মৃত্যুর আরেকটা কারণ। শরীরে কোনো অ্যালকোহল ছিল না? আচ্ছা, রেশমি শর্মা যে শাড়ি পরে অফিসে গিয়েছিল সেই শাড়ি পরেই ওর মৃত্যু হয়েছে? আচ্ছা, রেশমি শর্মার উপর কোনো সেক্সুয়াল অ্যাসল্ট? না, একেবারেই না। তার মানে এদের যখন মৃত্যু হয়েছিল তখন রচনা ওদের ঘরে ছিল না। তুমি রেডি হয়ে নাও, আজ আমি আর তোমার দিদা মিলে তোমাকে স্কুলে দিয়ে আসবো। চলো, তোমাকে তো রেডি হতে হবে। কিছু জানতে পারলেন? ইনভেস্টিগেশন চলছে, এখনো কিছু বলা যাবে না। আর তাছাড়া আমরা ওই ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজ চেক করে দেখেছি যে ঘটনার দিন এমন কাউকে পাওয়া যায়নি যাকে সন্দেহের তালিকায় রাখা যেতে পারে। আচ্ছা ম্যাডাম, হ্যাঁ, সেদিন 7টার সময় আপনার মেয়ে যখন আপনাকে ফোন করেছিল তখন কিছু বলেছিল? না, তেমন কিছু বলেনি। তবে বলেছিল ওর কি যেন একটা কাজ আছে। হ্যালো। হ্যাঁ, হ্যালো মা। ও তুই বল। বলছি হচ্ছে, আজকে তুমি একটু রচনাকে রাখতে পারবে তোমার কাছে? ও মা, এ কেমন কথা, কেন রাখবো না? আমি কাল গিয়ে ওকে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। তা হ্যাঁ রে, তুই কি কোথাও যাবি নাকি? কিছু না, অ্যাকচুয়ালি আমার নিজে কিছু কাজ ছিল। ও ঠিক আছে, তেমন হলে তুই তোর ড্রাইভারটাকে পাঠিয়ে দিস। তাহলে আমি জিদানকে দিয়ে রচনাকে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ রাখি রে। আচ্ছা
আমি একেবারে ডিটেল অ্যানালিসিস পাঠিয়ে দিচ্ছি, কিন্তু কম করে 48 ঘন্টা সময় লাগবে। এমন কিছু ক্লু দিন যাতে তদন্তের চাকাটা ঠিক জায়গায় লাগাতে পারি। সিসিটিভি ফুটেজ থেকে কোনো সোর্স এন্ট্রির চিহ্ন পাওয়া যায়নি। রেশমি সম্ভবত 100% মার্ডার। নীতিশকে ব্যালকনি থেকে ফেলে দেওয়া হলো না, নিচে পড়ে গেল। কেসটা ভেরি সাসপিশাস। প্লিজ এমন একটা লিড দিন যাতে কেসটাকে ঠিক জায়গায় ক্র্যাক করা যায়। আমি আর্জেন্সিটা বুঝতে পারছি, আপনি অন্য অ্যাঙ্গেল থেকে ভাবুন। আমি সমস্ত প্রমাণ সমেত খুব শিগগিরই পাঠিয়ে দেবো। না, আসলে দুটোই তো আনন্যাচারাল ডেথ, আর রেশমি দেবী তো 100% মার্ডার। আপনি তো বেপাত্তা, কোথায় ছিলেন? আমি তো স্যার বাড়ি গেছিলাম। আচ্ছা, আপনি নীতিশবাবু এবং রেশমি ম্যামকে সব থেকে কাছ থেকে দেখেছেন। আচ্ছা, ওদের মধ্যে কোনো ঝগড়াঝাটি, কথা কাটাকাটি এসব হতে দেখেছেন? কেন স্যার, কি হয়েছে, এ কথা বলছেন কেন? কারণ তোমার স্যার এবং ম্যামকে কেউ মার্ডার করেছে। কি বলছেন স্যার, এসব কি করে হলো? ঠিকই বলছি। আচ্ছা একটা কথা বলো তো, তোমার নীতিশ স্যারকে কোনো ব্যক্তি ফোন করত বা হুমকি দিত তুমি শুনেছ? না তো স্যার, আমি তো এরকম কখনো শুনিনি তো স্যার। ঠিক আছে, আপনি যান। আজ্ঞে স্যার।